আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় ও অসীম দয়ালু। সুপ্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আজকের এই ভিডিওতে রোজা ও তারাবির নামাজ ইস্যুতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব। প্রথমত, তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? দ্বিতীয়ত, তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? এবং তৃতীয়ত, রোজা না রাখলেও কি তারাবির নামাজ পড়তে হবে? এই তিনটি বিষয়ে আমাদের বিস্তারিত জেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের আজকের এই ভিডিওতে এই তিনটি বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। এই বিষয়গুলো পরিষ্কার করব যাতে এই বিষয়গুলো নিয়ে আপনার মধ্যে আর কোনো দ্বিধা না থাকে। তার জন্য ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর এরই মাঝে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। এতে করে আমাদের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন চলে যাওয়া যাক আমাদের বিস্তারিত আলোচনায়। প্রথম কথা হলো, রোজাদার ব্যক্তির রোজার সাক্ষী হিসেবে ধরা হয় তারাবির নামাজকে। অনেকেই আবার রোজা রেখেও তারাবির নামাজ পড়েন না। কিন্তু তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে? তারাবির সঙ্গে সিয়ামের কোনো সম্পর্ক নেই। তারাবি একটা ফজিলতের বিষয়, এই নামাজ সুন্নাত, আর সিয়াম একটা ফরজ এবাদত। তবে তারাবির নামাজ একটি গুরুত্বপূর্ণ এবাদত, এটি সিয়ামের চেয়ে কোনো অংশেই কম নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ইমানের সঙ্গে, তার পূর্বের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সব মাফ করে দেবেন। ওই একই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে বা সালাতু তারাবি আদায় করবে, তার পূর্ববর্তী যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাই রমজান মাসে সিয়ামের যত গুরুত্ব রয়েছে, ততটুকু তারাবির নামাজেরও গুরুত্ব রয়েছে। ফজিলতের দিক থেকে কোনোই পার্থক্য নেই, কিন্তু এই দুটি ভিন্ন ইবাদত। তারাবির নামাজ যদি কেউ আদায় না করে থাকেন, তাহলে যে তার সিয়াম হবে না বা তার ফজিলত থেকে মাহরুম হয়ে যাবেন, এমন বক্তব্য সঠিক নয়। তার সিয়াম হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। তবে তারাবির নামাজ না পড়ার কারণে তিনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। দ্বিতীয়ত, তারাবির নামাজ তো ফরজ নামাজ নয়, তারপরও তারাবির নামাজ না পড়লে কি গুনাহ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা তারাবির নামাজ আদায় করতেন। তবে তিনি মাত্র 4 রাত তারাবির নামাজ জামাতে পড়েছিলেন। কারণ তিনি যদি সর্বদা জামাতে তারাবির নামাজ আদায় করতেন, তাহলে তার উম্মতরা ভাববে হয়তো এই তারাবির নামাজ ফরজ। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাতে 20 রাকাত করে তারাবির নামাজ পড়িয়েছেন। 3য় রাতে লোকজন জমা হলেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উপস্থিত হননি। পরদিন সকালে তিনি ইরশাদ করেছেন, আমি তোমাদের ওপর তারাবির নামাজ ফরজ হয়ে যাওয়ার আশঙ্কা করেছি, তখন তা তোমাদের জন্য কষ্টকর হবে। এ থেকে প্রমাণিত হয় তারাবির নামাজ ফরজ নয়। তবে জামাতের সাথে এই নামাজ পড়ার কারণে এটাও প্রমাণিত হয় যে তারাবির নামাজ সুন্নত হলেও এর বিশেষ মর্যাদা রয়েছে। কেননা রমজান মাসের তারাবির নামাজ সাধারণ কোনো সুন্নত নয়। এই 20 রাকাত নামাজ সুন্নাতে মুয়াক্কাদা। সুন্নাতে মুয়াক্কাদার মর্যাদা প্রায় ওয়াজিবের মতো, যা ছাড়লে গুনাহ হয়। ইবনে নুজাইম রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন, মাযহাবের ইমামদের কথা থেকে স্পষ্ট হয় যে ওয়াজিব অথবা সুন্নাতে মুয়াক্কাদা ত্যাগ করলে বিশুদ্ধ মতানুযায়ী গুনাহ হবে। আলবাহর রায়েক 1/319। ওই একই হাদিসে আমাদের 3য় প্রশ্নের উত্তরও পাওয়া যায়। যে ব্যক্তি শরীয়তসম্মত কোনো সমস্যার কারণে রোজা রাখতে পারে না কিন্তু তারাবির নামাজ পড়তে পারে, তাকেও তারাবি পড়তে হবে, না হলে সে গুনাহগার হবে। সমস্যার কারণে রোজা রাখতে পারেনি বলে তারাবির নামাজ পড়ার মতো সামর্থ্যবান হবার পরেও নামাজ ছেড়ে দেবার কোনোই সুযোগ নেই। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের আলোচনার 3টি বিষয় আপনার কাছে এখন পরিষ্কার হয়েছে। এই ব্যাপারগুলো ভালোভাবে বুঝে থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখুন। তাহলে পরবর্তীতে আমরা আরও এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বানাতে নিঃসন্দেহে অনুপ্রাণিত হব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। রমজানের তারাবির নামাজ এবং রোজা সম্পর্কিত আরও এমন নানান গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।